শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এবং দেখছেন আমাদেরকে এবিসি রেডিও 89.2 এর অফিশিয়াল ফ্যান পেজে। আমরা আছি ফোকোহোলিক নিয়ে এবং এই অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে ফোকোহোলিক অর্থাৎ মাটির গান নিয়ে যারা মাতাল তাদের জন্য, মাটির গান গাইতে যারা মাতাল অনুভব করে, রক্তে যাদের টকবক করে মাটির গান শুনলে, দেশের গান শুনলে, সেই পল্লী টান শুনলে, তাদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন। সো সবার প্রথমে আমি আসলে আপনাদের সবার তরফ থেকে এবিসি রেডিওকে একটা ধন্যবাদ দিচ্ছি, তারপরে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা আপনাদের সামনে আসলাম এবং আপনারা এখন আমাদের সাথে আছেন এবং থাকবেন। আর এই অদ্ভুত অনুষ্ঠানে, এই অসাধারণ সুন্দর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রেহান এবং আমার সাথে আজকে আমি যাকে নিয়ে এসেছি তাকে আপনারা হয়তো অনেকে গানের রাজা বললেও চিনে ফেলবেন, তাকে আমরা কি বলবো, শফিকুল ইসলাম। শফিক, শফিক কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আমি জানি আপনি আমার চেয়ে অনেক ছোট, কিন্তু গানের যে জায়গাটা থেকে আপনি আজকে আমাদের এখানে এসেছেন নিজের গানগুলো উপস্থাপন করতে, সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনাতে, তাই আজকে আপনি আমাদের অতিথি। তাই আপনার মতন একটা ছোট মানুষকে এত সুন্দর যে গান করে তাকেও আমি আপনি আপনি করে বলবো, এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছে, যারা আমাদেরকে রেডিওতে শুনছে এবং ফেসবুকে দেখছে, তাদের সবার তরফ থেকে আপনাকে স্বাগতম জানাবো। ধন্যবাদ সকলকে। আর আমি ব্যক্তিগতভাবে আজ বিশেষ করে প্রথম আলোতে এসে আসলে আমি খুবই আনন্দিত, এবং প্রথম আলো এবিসি রেডিওতে, জি এবিসি রেডিওতে এসে আমি খুবই আনন্দিত, এবং আজ এই প্রোগ্রামটি আমার জন্য একটি আরেকটি নতুন প্রোগ্রাম এবং এটি একটি আমার আরেকটি সুযোগ। ধন্যবাদ সকলকে। অবশ্যই আমরা শুনবো, সবাই গান শোনার জন্য অপেক্ষা করছে আমরা জানি। তার আগে একটু শুরু থেকে একটু যদি শফিকের কাছে জানতে চাই যে এই গানের জগতে তোমার যে পদার্পণ, তুমি যে আসলে, সেটা কিভাবে শুরু হলো? কারণ সাধারণত তোমার বয়সে অনেকে শুরু করে মাত্র, তুমি আজকে এইখানে, তাই আমি জিজ্ঞেস করছি যে তোমার শুরুটা কিভাবে হয়। আসলে আমি যখন থেকে মোটামুটি মানে বুঝি, তখন আমাদের এলাকায় বিভিন্নভাবে গান হতো। তো আমার আব্বাও ওইভাবে প্রফেশনালভাবে গান করতো না, এমনি আপনারা যেমন গানকে ভালোবাসেন, গান মনা মানুষ, তেমনই ছিল আমার আব্বা। তো ধীরে ধীরে আমি ওই গান বিভিন্ন জায়গায় শুনতে শুনতে, যখনই আমি একটা মাইকের আওয়াজ শুনতাম, গানের আওয়াজ শুনতাম, তখনই আমি মানে যতই দূরে হোক না, এটা আমার সত্যি আসলে একটা বাস্তব কথা যে আমি যখনই শুনতাম তখনই চলে যেতাম, কিন্তু আবার আসার ভয় থাকতো যে আমি যে যাবো মানে ওইখানে গিয়ে গান শুনবো, এখন আমি আসবো একা কীভাবে আসবো, মানে ভয় পাইতাম তখন, মানে ছোটোবেলায় অন্ধকার থাকতো। তো আসলে এই গানটা তখন থেকে খুব বেশি ভালোবাসি, যখন থেকে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় শুনতে শুনতে বিভিন্ন জায়গায় এক দুইটা গান করে ট্রাই করলাম, চেষ্টা করলাম গান গাওয়ার জন্যে। তো আসলে এইভাবে ধীরে ধীরে মানে গানটাকে খুবই ভালো লাগতো ছোটোকাল থেকে, যখন থেকে মোটামুটি বুঝি আর কি, তখন থেকে ধীরে ধীরে এইভাবে বিভিন্ন জায়গায় গান গাইতে গাইতে তখন একটি ক্লাবের সাথে পরিচয় হয়, মিলন সমাজ কল্যাণ শিল্পী গোষ্ঠী ফুলপুর, মিলন সমাজ কল্যাণ শিল্পী গোষ্ঠী ময়মনসিংহ। তো ওইখানে ধীরে ধীরে গান করতে করতে বিভিন্ন জায়গায় তখন গান করি, আমার প্রোগ্রাম হয়, স্টেজ প্রোগ্রাম হয়। তো ওইভাবে বিভিন্ন জায়গায় গাইতে গাইতে ধীরে ধীরে ম্যাজিক, ছোটবেলা থেকেই তার মানে স্টেজের সাথে, জি জি জি, অনেক যখন থেকে আমি বুঝি আর কি, তো ধীরে ধীরে মানুষ আমাকে ভালো লাগে, তো বিভিন্ন জায়গায় আমাকে নেয়, প্রোগ্রামে নেয়। তো তারপরে আবার 2016 ম্যাজিক বাউলিয়ানাই মাছরাঙ্গা কর্তৃক আয়োজিত ম্যাজিক বাউলিয়ানা 2016, তো ওইখানে ফার্স্ট রানার আপ হয়ে ধীরে ধীরে একটা অংশগ্রহণ করতে করতে বাউলে প্রোগ্রাম করতে করতে তারপরে এই পর্যায়ে। তারপরে আবার 2019 চেষ্টা করলাম যে না, আমি যেহেতু সবসময় ফোক গান করি, তো একটু আধুনিক কিংবা অন্য টাইপের গান যেত। তারপরে দেখলাম চ্যানেলে গানের রাজায় মিশ্রিত মানে বিভিন্ন ধরনের গানের একটা আয়োজন চ্যানেলে গানের রাজা। তো এই প্রোগ্রামে মানে যখন আমি অংশগ্রহণ করলাম তখন আমি চিন্তা করতাম যে আশা আমি যদি ওইখান থেকে বাদ হয়ে যাই তো হয়তো মানুষ এই ভাববে, কিন্তু মনে একটা সাহস ছিল যে না, আল্লাপাক যদি রহমত করেন অবশ্যই পারবো। তো ধীরে ধীরে ওইখানে আলহামদুলিল্লাহ ফার্স্ট রানার আপ হলাম আপনাদের দোয়াই চ্যানেলাইতে। তো তারপরে আপনাদের ভালোবাসা আর কি। খুব সুন্দর একটা যাত্রার কথা আমরা শুনলাম, এখানেই শেষ নয়। আসলে আমরা যখন বলি, যখন আমাদের নিজেদের জীবন সম্পর্কে বলি, যখন আমাদের আনন্দের মুহূর্তগুলো আসে, অনেক সময় হয়তো আমরা কষ্টের মুহূর্তগুলোকে একটু হলেও এড়িয়ে যাই যে না, আমি আমার আনন্দের জায়গাগুলো তুলে আনি। কিন্তু একজন শফিককে আজকে এখানে আসার আগেও হয়তো অনেক অনেক অনেকখানি সামনে আসার ইচ্ছা হয়েছে বা অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো শুনবো। তবে তার আগে আপনারা যেহেতু গান শুনতে সবাই আগ্রহী, যারা শুনছেন আমাদেরকে 89.2 FM ফ্রিকোয়েন্সিতে এবং যারা দেখছেন ফেসবুকে, তাদের সবার জন্য এখন শফিকের একটা গান থাকবে। শফিক, আমরা কোন গানটা শুনবো প্রথমে? আমার ওস্তাদ মিলন সরকারের একটি বাউল গান, হারিয়ে গেছে সাথী আমার না জানি কত দূরে। বাহ, চলো তাহলে শুরু করি। জি ধন্যবাদ। ¶¶
হৃদয় উজাড় করে ভালো আমি বেসেছিলাম যারে হারিয়ে গেছে সাথী আমার না জানি কত দূরে হৃদয় উজাড় করে ভালো বেসেছিলাম যার হৃদয় উজাড় করে ভালো বেসেছিলাম যারে হারিয়ে গেছে আমার না জানি কত দূরে আয় হারিয়ে গেছে লাগিয়া
হৃদয় স্থান দিলি যারে সে গেছে ভুলিয়া আর মিলন বলে ও বুঝম কাদিস কর লাগিয়া হৃদয় স্থান দিলি যারে সে গেছে ভুলিয়া মুছে ফেল তোর চোখের জন প্রেম গিয়াছে চলে মুছে ফেল তোর চোখের জন প্রেম গিয়াছে চলে হারিয়ে গেছে সাথী আমার না জানি কত দূরে করে ভালো বেসেছিলাম যারে হৃদয় উজাড় করে ভালো বেসেছিলাম যারে হারিয়ে গেছে হারিয়ে গেছে দর্শক শ্রোতা আমার না জানি কত দূরে এই গান শুনতে শুনতে আমি আসলে যখন গাইছিল তখন আমি ওর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম যে এই মানুষটা যখন রাস্তা থেকে হাঁটতে হাঁটতে একটু আগে আসছিল তখন হয়তো অনেকে ভাবছে যে এই ছেলেটা বাচ্চা একটা ছেলে কোথায় যাচ্ছে এই সময় পড়াশোনা না করে কি করছে অনেক কিছু হয়তো ভাবছে কেউ কি ওর এই এই চেহারাটা দেখলে বলতে পারবে ওর ভেতরে এত বেশি গভীরতা আছে গানের জন্য এত বেশি ভালোবাসা আছে একটা প্রশ্ন না করে পারছি না বয়স অনুযায়ী আমরা তো বলি যে গান গাইতে অনেক দরদ লাগে অনেক কষ্ট লাগে এই যে দরদটা তুমি তোমার কণ্ঠে নিয়ে আসলে এই কষ্টটা কোথার থেকে আসে এই বিরহটা কোথার থেকে আসে গলায় আসলে মানে আমি যখন যখন ছোট ছিলাম তখন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে হয়তো কেউ বড়লোকের ঘরে জন্মায় কেউ গরিব ঘরে জন্মায় তো আমি বলবো না যে আমি গরিব ঘরে জন্মাই না আল্লাহ পাক আমাকে যেভাবেই রেখেছেন আমি ওইভাবেই আলহামদুলিল্লাহ তো আসলে বিষয়টা হলো কি যে যখন থেকে গানটাকে ভালোবাসি ধীরে ধীরে খুব মন চাই তো আসলে আমি এটা নিজেও বলতে পারবো না এই মন চাওয়া থেকে গানটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায় সৃষ্টি হয়ে যায় তখন থেকেই ধীরে ধীরে গানটাকেই ভালোবাসতে শুরু করলাম কারণ তখন গানটাই আমার সবচেয়ে মানে পড়ালে আমি মনে করি যে গানের পাশাপাশি আমি চেষ্টা করতাম পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য কারণ গানটাকে অনেক ভালোবাসতাম যে কারণে গানের প্রতি বেশি পাগল ছিলাম আর কি বাহ তো এখনো ভালোবাসি গানকে অবশ্যই অবশ্যই গান ভালো না বাসলে এত সুন্দর করে তো গাওয়া যায় না তো আমাদের যে শ্রোতা দর্শকরা আছেন আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন কিভাবে যেহেতু আপনারা লাইভে দেখছেন আপনারা চাইলেই কমেন্ট করতে পারেন যারা শুনছেন এই মুহূর্তে রেডিওতে তাদেরকে বলছি ফেসবুকে যাবেন এবিসি রেডিওর অফিসিয়াল পেজে চলে আসবেন facebook.com/abcradioFM89.2 এটা দিয়ে সার্চ করলেই একবারে সহজ যে আমাদের পেজটা আপনারা পেয়ে যাবেন সেখানে এখন ফোকোহোলিক চলছে আপনি যদি গানের পৃথিবীতে মাতাল হতে চান তাহলে এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা আপাতত আরও সুন্দর আমরা গান শুনবো এরপরে কোন গানটা শুনবো শফিকের কাছে যে আমি মুজিবুর দেশি সাহেব একটি গান করার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ যার নাম বলেছেন সে তো মানে কি বলবো তার কথা আর বলার কিছু নেই অনেকেই পাগল হয়ে গেছে যে কখন শুরু হবে সেই গান তো আপনাকে যদি জিজ্ঞেস করি স্যার একটু এদিকে তাকাবে মজা করলাম তো এমনি মজা করলাম আপনাকে যদি জিজ্ঞেস করি যে সবচেয়ে প্রিয় বলাটা খুব কষ্ট কিন্তু কোন বাউলকে দেখলে মনে হয় যে আমি তার মতন হারিয়ে যেতে চাই গানের মধ্যে যদি ফোক গানের কথা বলি হ্যাঁ হ্যাঁ তো বিশেষ করে মুজিবুর দেশি স্যারের গান তো অবশ্যই ভালো লাগে তারপরে অনেকেই যেমন আমাদের উকিল মুন্সি সাহেবের গান তারপরে শাহ আব্দুল করিম সাহেবের গান অবশ্যই গানগুলো আমার খুবই ভালো লাগে বলার মতো না আচ্ছা তাহলে এখন তো মুজিব পরদেশির নাম যখন চলে এসেছে ওনার গান না শুরু হলে তো ভালো লাগছে না কোন গানটা হবে এখন লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সই বা বা খুবই সুন্দর একটা গান তো দর্শক শ্রোতা চলুন আমরা গানটা শুনি
লোকে বলে হে মন দিলে মন পাওয়া যায় সয় আরে আমি বলি না আরে মন শুধু নিতে জানে গো বিধি দিতে জানে না বন্ধুরে লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সয় আমি বলি না মন শুধু নিতে জানে গো বিধি দিতে জানে না বন্ধুরে আরে মন শুধু নিতে জানে গো বিধি দিতে জানে না জানতাম যদি মন দিলে কেন এমন হয় প্রীতি শিখায়া বন্ধু নিজেই দূরে হে আরে জানতাম যদি মন দিলে কেন প্রীতি শিখায়া বন্ধু নিজেই দূরে রয় আরে এই কি রে প্রীতির রীতি আমি এই কি রে প্রীতির রীতি আমি আগে জানতাম না মন শুধু নিতে জানে গো বিধি দিতে জানে না সরলে গরল মিশাইয়া কান্দাইলি আমারে এই কোন অঙ্কের বিচার যেন বিধি নিজের হাতে করে ধরে আরে সরলে গরল মিশাইয়া কান্দাইলি আমারে এই কলঙ্কের বিচার যেন বিধি নিজের হাতে
করে বন্ধুরে, আরে শোনো শোনো নগরবাসী, শোনো আমার গান, আমার মতন না বুঝিয়া কেউ দিও না প্রাণ, আরে বন্ধু জ্বালা শুধু দিতে জানে সে নিজেই জ্বলে না, মন শুধু নিতে জানে বিধি দিতে জানে না বন্ধু রে, আরে মন শুধু নিতে জানে গো বিধি দিতে জানে না বন্ধু রে, আরে লোকে বলে মন দিলে মন পাওয়া যায় শোন, আমি বলি না মন শুধু নিতে জানে গো বিধি দিতে জানে না শুধু নিতে জানে গো বিধি দিতে জানে না বন্ধু রে, আরে মন শুধু নিতে জানে গো বিধি দিতে জানে না অসাধারণ অসাধারণ। আমি অবশ্যই শফিককে তো বলবই, গিটারে যিনি আছেন আমাদের সাথে, কাহনে যিনি আছেন, বাঁশিতে যিনি আছেন, এই অসাধারণ যে মাহল তৈরি ওনারা করলেন সেটার জন্য ওনাদের যেটা প্রাপ্য সেটা আপনারা কমেন্টের মাধ্যমে দিতে পারেন। আসলে প্রাপ্য হচ্ছে তালি, প্রচুর পরিমাণে তালি। তো সেটার যেহেতু আমরা ব্যবস্থা করতে পারছি না আজকের এই ডিজিটাল যুগে যখন তালি শোনার ব্যবস্থা আমাদের নেই, তাই আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের যে রেসপন্স, আপনারা যা বলেন যা মনে করেন সেগুলো শুনে সেগুলোকেই তালির শব্দে আমরা রূপান্তরিত করে নিই। সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে এখনও আছেন। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এবং দেখছেন আমাদেরকে আমাদের ফেসবুক পেজে। আর ফোকোহলিক চলছে, যারা গান শুনতে পছন্দ করেন, যারা লাইভ গান শুনতে পছন্দ করেন, বাউল গান যাদের ভালো লাগে, দেশের গান, মাটির গান যাদের ভালো লাগে, তাদের জন্য এই বিশেষ আয়োজন। এবং এখন পর্যন্ত সবার ভালো লাগছে, এতে কোনো সন্দেহ নেই। তো আরও একবার শফিকের কাছে যাই, আমরা গল্প করতে করতেই তো গান করি, গান করতে করতেই তো গল্প। তাই আমি একটু প্রশ্ন করতে চাই যে মানুষের জীবনে তো অনেক রকম সময় যায়, তো তোমার জীবনেও নিশ্চয়ই অনেক রকম উত্থান পতন অনেক কিছুই গেছে তোমার জীবনের উপর দিয়ে। তোমার কাছে কোন সময়টাকে এখন পর্যন্ত, তোমার এই বয়স পর্যন্ত মনে হয় যেন আমি সবচেয়ে বেশি কষ্টে বা একটা খারাপ অবস্থানের মধ্যে ছিলাম, যেখান থেকে এখন আমি অনেক ভালো আছি, এটা কেন জানতে চাইছি? হয়তো তোমাকে দেখে অনেকে গান গায়, একটা ছেলে হয়তো মনে মনে ভাবছে যে ও এত সুন্দর করে গান গাচ্ছে, আজকে এই জায়গাটাতে আছে, আমিও একদিন এরকম যাব। কিন্তু সে এখন হয়তো যেই কষ্টটার মধ্যে আছে, যেই ঝামেলাটার মধ্যে আছে, সে হয়তো ভাবছে না আমার পক্ষে কি আর সম্ভব ওখানে যাওয়া, কিন্তু না সম্ভব, তোমাকে দেখলে বোঝা যায়। তাই তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলেই আপনি যেটা বললেন ভাইয়া, আসলেই আমি আগেও বলেছি যে প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট থাকে এবং সময় ভালো মন্দ আসলে মানুষের জীবনটাই ভালো মন্দ দিই। তো যে বিষয়টা বলেছেন এই আমার একটা স্মৃতি আর কি, প্লিজ, যেটা হলো এটা আমার এখনও মনে থাকে যে বিষয়টা এখনও পর্যন্ত কেউ হয়তো জানে না, কিন্তু আমি আসলে এখানে তো লজ্জার কিছু নেই, না আমি মনে করি আমি একজন মানুষ, আমাকে তো সবাই আমার অবস্থানটা জানে যে আমি কোথায় থেকে উঠে এসেছি, আমার বাবা কি করেন, আমার মা কি করেন, আমার ভাই কি করেন, আমার পরিবার কেমন, আমি কি করি, তো আসলে এটা লুকানোর কিছু নেই। তো একটা জিনিস আমার খুবই কষ্ট লেগেছিল একদিন, যে বিষয়টা হলো আমার ভাই, আমার বড় ভাইয়ের নাম শামীম, আমার 1-2 বছরের বড় হবে, আমরা দেখতে সেম মানে দুই ভাই একই রকমের মতো আর কি। তো আমার ভাই তখন গাজীপুরে মানে কাজ করতো আর কি,
তো একটি হোটেলে। তো আমার ভাইয়ের একদিন খুব জ্বর ছিল, জ্বর বলতে কি খুব অসুস্থ ছিল তখন 2015 সালের দিক দিয়ে। তখন আমি মোটামুটি বিভিন্ন জায়গায় গান করি, সম্ভবত 14 সালের কথা আর কি। তো তখন আমি বেশি একটা মানে গান করতাম না, তখন মানে মোটামুটি গান খুব ভালোবাসতাম। আচ্ছা। তো আমার ভাইয়ের এখানে যখন আমি এসেছি তখন আমার ভাইয়ের খুবই জ্বর। তো এখন যেহেতু ভাইয়ে যে হোটেলে কাজ করে, তো এখন এটা কীভাবে কী করা, তো একদিন যদি না যায় আর কি, তো এটা সমস্যা। কিন্তু এটা আমার আসলে সত্যি উপরে আল্লাহ জানে, এটা মানে ফুল বাস্তব একটা ঘটনা। তো তখন আমি আমার আমি কোথাও বলিনি এই বিষয়টা, তো আজ বলতে, যেহেতু আপনি বলেছেন আমার খুব কষ্টের একটি কথা বলতে, যে আমি একটা সময় মনে হয়েছে কেমন আর এখন আমি কেমন। তো আসলেই তখন আমার ভাইয়ের বদল যেটারে বলে আর কি, তো আমার ভাইয়ের বদল আমি একদিন হোটেলে কাজ করতে যাই আমার ভাইয়ের বদল আর কি। তো আমার তখন আপনি বললে বিশ্বাস করবেন না, তখন আমি কখনো যাইতাম না, কিন্তু আমার ভাইয়ের অসুস্থর কারণে যদি একদিন না যায়, যদি তার এটা তখন চাকরিটা চলে যায়, চলে যায়, তো তখন 50 টাকা রোজ আর কি। আমি কিন্তু উপরে আল্লাহ একজন আছেন, তো আমি যা বলতেছি কোনো মিথ্যা কথা না। তো তখন 50 টাকার বদল আমার ভাইয়ে কাজ করেন সারাদিন আর কি, তো গাজীপুরে হোটেলে। তো আমি আমার ভাইয়ের বদল একদিন যাই, যে ভাবলাম আমার ভাই অসুস্থ, তো আমি একদিন তার বদল যাই। তো যাওয়ার পরে যখন মানে পানির বালতি দিয়ে আনতে হয় আর কি, তখন তো আমি বেশি বড়ও না আর কি, 14 সালের কথা ছোটো, তো বালতিগুলো আনতে পারি না সত্যি, মানে কি বলবো আর কি, কষ্ট হয় তখন, কষ্ট লাগলে এখন কষ্টটা আসলে দেখাতে চাচ্ছি না। তো বালতি আনতাম, তারপরে তরকারির প্লেটে এভাবে মানে আনা হইতো আর কি। আচ্ছা। একটু একটু হালকা দূর ছিল, মানে জিরায় জিরায় আনতাম আর কি, মানে যেটা বলে বিশ্রাম, মানে বারবার হয়রান হয়ে যেতে হতো বারবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমটা। তো আসলে কষ্ট কি আসলে এটা এছাড়া আমার মনে হয় না যে আসলে আমি কী দিয়ে আর উদাহরণ দেবো। আমি একদিন কাজ করে বুঝলাম যে আসলে কষ্ট কী জিনিস, এবং আমার ভাই এবং আমার বাবা যে আগে একটা সময় রিক্সা চালাইতো, তো আসলে কত কষ্ট করে ওনারা ইনকাম করে। আমার আব্বা আগে ব্যান চালাইতো, পানের ভাড়া নিয়ে যেত বিভিন্ন জায়গায়, তখন তো রাস্তাঘাটও ভালো ছিল না, মানে ফেরি দিয়ে মনে করি ওইদিকে আমাদের এদিকে নৌকা দিয়ে পানের পার করা হইতো। আসলে বাপ মা কতটুকু কষ্ট করেছে এটা আমি বলে বসে বোঝাতে পারবো না। তখন আমার আসলে মনে হইতো যে না আসলেই এত পরিমাণে কষ্ট, মানে কি বলবো, আমার একদিন আমার ভাইয়ের বদল আমি কাজ করে আসলে যে কষ্ট কি করবো, তখন তো কিছু করার ছিল না। অন্যরকম একটা ঘটনা আমরা শুনলাম, এই এই ব্যাপারটা তুলে আসলো, চলে আসলো, আমরা সামনে ফেলে দিলাম। আমি নিজেও আসলে খুব মানে ইমোশনাল ফিল করছি এই মুহূর্তে, কেমন যেন লাগছে। তো বিশেষ করে ওই মানুষগুলোকে বলতে চাই, ওর বয়সে অনেকেই এখন আমাদেরকে দেখছো, তারা হয়তো ভাবছো ফেসবুকে তাকিয়ে আছো যে সুন্দর করে গান গাইছে ছেলেটা, নিজেদের বিনোদনটার দিকে খেয়াল করছো। সেই মানুষটা এতটুকু চিন্তা করে দেখো যে তোমার আজকে সারাদিনের এই যে আনন্দটা তুমি নিচ্ছ, এটার জন্য তোমাকে কতটুকু খাটনি করতে হয়েছে, এতটুকু করতে হয়েছে কি অনুষ্ঠানটা শেষ হবে, মা হয়তো ভাত রান্না করে রেডি করে রেখে দিয়েছে, তাই না? সারাদিন সকাল থেকে মা বাবার সাথেই ছিলে, নিজের মতন অনেকে কষ্টও করেছে, বলছি না কেউ কষ্ট করেনি, কিন্তু এই যে এত শত কষ্ট পার করেও এই মানুষটা আজকে গান গাইছে আমাদের সামনে, এত সুন্দর করে গান গাইছে, নিজেকে এত সুন্দর করে উপস্থাপন করছে। এই সব কিছু বলার একটাই কারণ, অনেক রকম পরিস্থিতি আসবে, অনেক রকম বাধা আসবে, তাই বলে নিজেকে অন্য পথে বা বিপথে নিয়ে যাওয়া যাবে না। এই যে শফিকের মতন সুন্দরও তো হওয়া যায়, আমরা তো নিজেরাই তাকিয়ে তাকিয়ে দেখছি, একের পর এক গান শুনছি, অনুভব করছি গানগুলো। আর যে প্রথম একটা প্রশ্ন করেছিলাম না, যে এই বিরহ কোথা থেকে আসে, এই কষ্ট কোথা থেকে আসে, হয়তো কিছুটা হলেও টের পেয়েছেন যে এই কষ্টটা আসতে কষ্টের সাধনাও প্রয়োজন আছে। তো শফিক, এরপরে আমরা কোন গান শুনব? যে আমি এখন চেষ্টা করব, আমি যেহেতু বললাম আমাদের আমাদের যে একজন অনেক বড় কবি আছেন উকিল মুন্সি সাহেব, তো ওনার একটি বিচ্ছেদ গান করার চেষ্টা করব। গানটি গিয়ে বিচ্ছেদি গান যেটাকে বলে, জি, শ্রদ্ধেয় বারী সিদ্দিক স্যার গিয়েছেন। অবশ্যই অবশ্যই, চলুন শুনে আসি আমরা। আমরা এই গানটা বারী সিদ্দিকের কণ্ঠে শুনেছি, যার নাম বললো উকিল মুন্সি, তাকে চেনে না এমন তো কেউ নেই। আমরা ওই লাইনটা সবাই জানি, উকিলের হয়েছে জ্বালা কেবলই সুরের কারখানা, তাই না? তো এই সুরের কারখানা থেকে একটু ঘুরে আসি শফিকের মাধ্যমে। শফিক, শুরু করি আমরা। জি ভাইয়া। আপনারা আছেন আমাদের সাথে, আমরা যেহেতু লাইভ অনুষ্ঠান করি একটু ছোটখাটোভাবে আমরা একটু ঠিকঠাক করে নিচ্ছি। আমার গায়ে যত দুঃখ সয়, এই গানটাকে শুনবো আমরা এখন, অসাধারণ সুন্দর গান। শ্রাবণ মেঘের দিন সিনেমাতে আপনারা হয়তো এটা জাহিদ হাসানের ওপরে শুনেছেন অনেকেই, হয়তো অনেকেরই পছন্দ, বারী সিদ্দিকী স্যারের গাওয়া এবং যেটা বলল উকিল মুন্সি।
আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জালো আমার গায়ে যত দুঃখ সন্ধু আরে করো তোমার মনে যায় বন্ধু আরে করো তোমার মনে যায় I
দুনিয়ার ভিতর একদিন না লইলে খবর এই কি তোমার প্রেমের পরিচয় ও বন্ধু রে মিছো মিছি আশা দিয়া থাকা উচিত কি আর হয় রে বন্ধু দূরে থাকা উচিত কি আর কি অসাধারণ, কি অসাধারণ একটা মুহূর্ত আমরা পার করলাম গানের মাধ্যমে। খুব খুব সুন্দর করে গেয়েছে ভাইয়া। মানে বারী সিদ্দিকী স্যারের কণ্ঠ যখন আমরা শুনি তখন ওনার কণ্ঠের প্রতিটা সুরের সাথে, ছন্দের সাথে, তালের সাথে একটা কান্না থাকে। সেই কান্নার যে টানটা সেটা কিন্তু মানুষকে ছুঁয়ে দেয়, মানুষকে টান দিয়ে হৃদয়ের গভীর থেকে মাঝে মাঝে কান্না টেনেও বের করে নিয়ে আসে। তো ও যখন গাইছিল বুঝতে পারছিলাম যে ওই ওই জায়গাটাতে ও যাওয়ার যে চেষ্টাটা করছে, যেই উন্মাদনা ওর ভিতরেও আছে, সেটাও কি অসাধারণ। বড় বড় মানুষরা, এই যে উকিল মুন্সিরা, এই বারী সিদ্দিকীরা, ওনারা আমাদেরকে এটাই তো দিয়ে যান। এই যে একজন শফিক দিয়ে গেছেন, ওরা এখন এই দরদটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। ভাইয়া, অনেক তো স্টেজে পারফর্ম করেছো, নানান রকম জায়গায় গান গেয়েছো, তোমার কোনো একটা সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে যদি একটু ভাগাভাগি করে নিতে, যে অন্য রকম একটা অভিজ্ঞতা স্টেজে গান করতে গিয়ে যদি তোমার মনে আসে কোনো একটা। জি অবশ্যই।
তো আসলে আমি আগে যখন আমি বিভিন্ন বাউল স্টেজ প্রোগ্রাম করতাম, তখন আমি যখন আমি বাউল গান করতাম, যখন ম্যাজিক বাউলিয়ানার 2016 পরে যখন আমি ফার্স্ট রান আপ হয়ে বের হই, তখন আমি বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতাম। আগে যেমন যখন আমি নতুন ছিলাম, তখন হয়তো এখন যে বর্তমানে যে স্টেজে মানে পারফর্ম করি, তো ওইখানে হয়তো ওই রকমভাবে প্রথম ছিল না। তখন সাধারণভাবে আমরা অনুষ্ঠান করে আসতাম, কিন্তু এখন যখন আমি মাছরাঙা থেকে বের হই, তারপরে চ্যানেলাই থেকে বের হই, এখন আমি একটা প্রোগ্রামে গেলে, যেমন আগে যখন সারারাত্র ব্যাপী গান করতাম, অনেক গান করা লাগতো, 10টা 12টা গান করা লাগতো সারারাত, তো এখন এখন হয়তো একটা স্টেজে গিয়ে মানে যা গান করি একবারে 5-6টা গান কিংবা 6-7টা গান 8-9টা গান করে আমরা চলে আসি। এটা একটা খুবই ভালো লাগে যে আরও আরও অনেক অডিয়েন্স থাকে, ভালো মানে অনেক অনেকেই থাকে। আগে যেমন অনেকেই থাকতো, কিন্তু এখন যখন সিস্টেমটা অন্যরকম, তখন আগে সারারাত্র ভেবে গান করতাম। কোনটা বেশি ভালো লাগে, আগেরটা নাকি এখনেরটা? আসলে আগেরটা খুব মিস করি, কেননা ওইটা সারারাত্র ভেবে বসতাম, তারপরে বিভিন্ন মানে গানের একটা গান বললো, এই গানের অর্থ সাপেক্ষে আরেকটা অর্থ আইনে দাঁড় করানো লাগে। আচ্ছা, তখন আরেকটা, তখন তো ফুল গানের বিশ্লেষণ করে তারপরে আরেকটা গান গাওয়া লাগে, মানে ওই গানটার পরবর্তীতে কোন গানটা আসে। তো বাউল গানের সিস্টেমটা হলো ওই রকম ভাবে আর কি। তো এখন তো দেখা গেছে স্টেজে আমি আমার মন মতো গান করতে পারি, যেমন আগে তো যারা যেভাবে গান করতাম, তো বিভিন্ন মানুষে বলতো শফিকুল এই গানটা গাও ওই গানটা গাও, ওগুলো আমার বাউলের মাধ্যমে আর কি। তো এখন যখন আমি মাছরাঙা থেকে বের হওয়ার পরে, চ্যানেলাই থেকে বের হওয়ার পরে, এখন আমার যেগুলা মানুষ গান শুনে, যেগুলা ভালোবাসে, ওই গানগুলো থেকে অনেকেই বলে যে ভাইয়া এই গানটা শোনাবেন, ওই গানটা শোনাবেন, তখন বেশি কষ্ট করা লাগে না নিজে থেকে। আগে তো ওই যুক্তিসম্মত গান মানে এই আনন্দটাও তো নিশ্চয়ই অনেক বেশি মনে হয় যে আমি এই গানটা ভালো করে গেয়েছিলাম, এটা একজন মনে রেখেছে, সে আমাকে আবার ওই গানটা শোনাতে বলছে। তাহলে তুমি কত সুন্দর করে গাইতে, সেটাও কিন্তু আমরা এই যে আপনাদের কথোপকথন থেকে বুঝতে পারি, আপনাদের চাহিদা থেকে বুঝতে পারি। এই জন্য সবসময় বলে আসি, একজন শিল্পীর অনেক বেশি প্রয়োজন হচ্ছে অনুপ্রেরণা। আপনারা যতটুকু সম্ভব, এই যে এই মানুষটা আজকে যখন বাসায় যাবে, হয়তো এই মুহূর্তে সে গান গাইছে বলে ফেসবুকে আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছে না, টেক্সটগুলো দেখতে পাচ্ছে না, কিন্তু যখন সে বাসায় যাবে, তখন সে হয়তো যখন দেখবে যে একজন লিখেছে যে ভাইয়া তুমি খুব সুন্দর করে গান গেয়েছো, তার পরের দিনের গানটা হয়তো আরও সুন্দর হবে, তার সাধনাটা হয়তো আরও একটু সকাল থেকে শুরু হবে, তার চেষ্টাটা হয়তো আরও একটু সুন্দর হবে। গান শুনবো আরও, এরপরে কোন গান শুনবো? জি, আমি আব্দুল করিম সাহেবের একটি গান। অবশ্যই, কোন গানটা হবে? যা দিয়েছো তুমি আমায়। খুবই সুন্দর একটা গান, যা দিয়েছো তুমি আমায়। এই গানটা চলবে ফোকোহলিক, আপনারা শুনছেন। আর ফোকোহলিকে আজকে আমাদের সাথে শফিক আছে, আর শফিকের সাথে আপনারা সবাই আছেন। অনেক ধন্যবাদ থাকার জন্য, শুনতে থাকবেন সারাক্ষণ এবিসি রেডিও এফএম 89.2। আর আপনারা যাতে আমাদেরকে দেখতেও পান, আমাদের এই পেজটি তো আছেই যেখানে আপনারা এখন দেখছেন, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে ভেরিফাইড, খুঁজে বের করতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। চলুন গান শুনে আসি। যা দিয়াছো তুমি আমায়, যা দিয়াছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান আমা, মন মজালে ওরে বাউলা গান। যা দিয়াছো মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান।
ছাড়া তোমার সঙ্গ নিলা আমি সঙ্গে নিয়া এক তারা মন মানে না তোমায় ছাড়া মন মানে না তোমায় ছাড়া তোমাতে সপেছি প্রাণ মন মজালে ওরে বাউ লাগানা মন মজালে ওরে বাউ লাগা যারা মরু মিকবি আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি তত গান গেয়ে গেলেন যারা মরু মিকবি আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি বিপন্ন নুষের দাবি বিপন্ন মা নুষের দাবি করিম চাই শান্তির বিধান মন মজালে ওরে বাউ লাগা আমার মন মজালে ওরে বাউ লাগা যা দিয়াছো তুমি আমায় যা দিয়াছো তুমি আমায় কি দেব তার প্রতিদান মন মজালে ওরে বাউ লাগা আমার 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 মন মজালে আহা মন মজালে ওরে বাউলা গান আসলেই মন মজে গেছে এখন আর কোনো থামাথামি হবে না আর কোনো কথা হবে না আমরা একটার পর একটা কয়েকটা শুধু গান শুনবো এবারে কোন গানটা শুনবো জি আমি আমাদের আসলে সময়ও খুব একটা বেশি নেই আসলে শুনতে হবে এটাই বোধহয় আমাদের শেষ গান হবে আজকের আমাদের সময় একেবারেই সীমাবদ্ধ আমরা খুবই দুঃখিত সময় তো একটু সীমাবদ্ধ হয় কোন গান শুনবো শেষ গান হিসেবে কোনটা হবে আমি এখন গান করব কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর সো দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই শুনছেন এবং দেখছেন আমাদেরকে এবিসি রেডিও এফএম 89.2 এ এটাই হবে আজকের শেষ গান ফোকোহলিকের তবে আগামী বৃহস্পতিবার তো আমরা আছি আমি ফিরছি আবারও শেষে তবে তার আগে এতটুকু বলে নিই যে প্রত্যেক বৃহস্পতিবারেই আমাদের এই আয়োজন থাকে আজকে আমাদের সাথে শফিক আছে এর পরের বৃহস্পতিবারে হয়তো অন্য কেউ থাকবে তো আমরা গানটা শুনে আসি জি তো আমি যেহেতু এই গানটি আমার লাস্ট তো আমি যারা আমাকে ভালোবাসে আমি তাদের উপলক্ষে কিছু বলতে চাই প্লিজ বিষয়টা হলো যারা আমাকে ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমি এ পর্যন্ত আসতে পেরেছি তো আমি যেন আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই সেজন্য সকলে দোয়া করবেন এবং যারা আজকে অতি সুন্দর করে যারা মিউজিশিয়ানে কাজ করছেন তারা অনেক সিনিয়র জনদেরকে আসলে ওনাদের সাথে আমি গান গেতে পেরে আসলে খুবই নিজেকে ধন্য মনে করছি তো সকলে দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট যেভাবে পেয়ে এসেছি সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম বাহ কি সুন্দর শ্রদ্ধাবোধ চলুন গান শুনে আসি এবার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে
হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার পাখির মতন উড়ে আসে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো ও শিকল কাটা পাখির মতন উড়ে আসে গেল ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি বিশ্লেষণ করবেন তখন পাবেন যার জন্য এত করলাম সে রাখলো না মনে কার জন্য এত ব্যথা সইলামে জীবনে। আসলে অনেকেই আছেন যারা অনেকের মাধ্যমে অনেক বড় হয়। আচ্ছা, আমিও বলবো যে আমিও অনেকের মাধ্যম দিয়ে এই পর্যন্ত আসা, যারা আমাকে পিছনে অনেক সাপোর্ট করেছেন এই পর্যন্ত আসতে, তো আমি একা সবারই একটা জায়গা আছে এই অবস্থাটাতে আসার জন্য এবং মানুষের হেল্পের কারণে আজ এই পর্যন্ত আসা। সবার দোয়া তোমার জন্য অবশ্যই থাকবে। আমরা আবারও গানে ফিরে যাই, আমাদের সময় খুব কম, আমরা গানটা শেষ করি। তো আমি এই কথাটাই বলবো যে প্রত্যেকটা মানুষজন গান বিশ্লেষণ করে, যেমন যেহেতু গান শুনে। হ্যাঁ হ্যাঁ, যার জন্য এত করলাম সে রাখলো না মনে কার জন্য
জন্য আমি এত ব্যথা সইলাম জীবনে ভেবে কই জীবন দেওয়ানে ভেবে কই জীবন দেওয়ানে সুখের জীবন তার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি শেষ করতে না চাইলেও মাঝে মাঝে শেষ করতে হয়, তাই আজকের মতন ফোক কোহলিকের আয়োজনও শেষ করতে হচ্ছে।